হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ রূপমিতাস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এইটা পুরোপুরি ভেজ রেসিপি। কালকে শিবরাত্রি, আমরা সবাই জানি, এটা তোমরা আজকে অবশ্যই ট্রাই করতে পারো। আর কালকেও যারা যারা নিরামিষ খাও তারা তো অবশ্যই ট্রাই করতে পারো। সেটা হচ্ছে শিমের চচড়ি বা শিম বটি। ওকে, আমি এটাকে শিম বটি বলবো অ্যাজ বিকজ অফ এটা একটা বাঙালদের রেসিপি। ওকে, মানে বাঙালরা এইভাবেই রান্না করে থাকে, আমাদের বাড়িতেও এইভাবেই রান্না হয়। সো চলো দেখে নেওয়া যাক শিম বটির রেসিপিটা। ওকে গাইস, এখানে আমরা শিম বটি করে নেওয়ার জন্য এখানে আমরা শিমটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম ফ্রেশ শিম আছে, এটাকে আমরা এবার কেটে নেব। রান্নাটা আজকে আমার দিদা করছে। সো দিদা এখানে শিমগুলোকে ভালো করে কেটে নিচ্ছে, এরকমভাবে টুকরো করে কেটে নিতে হবে। আর কাটার সময় অবশ্যই দেখতে হবে মাঝখান থেকে টুকরো করে কাটবে যাতে ভেতরে কোনো পোকা না থাকে, সেটাও দেখে নেবেন। ওকে দেখো, এখানে আমাদের শিমগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফোড়নে দিচ্ছি কালো জিরে। তারপর আমরা শিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে রাখা ছিল শিমগুলো, তারপর কড়াইতে দিয়েছে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর আমরা দিচ্ছি টমেটো কুচি, একটা গোটা টমেটো কুচিয়ে রাখা হয়েছে সেটাকেই দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যেহেতু টমেটো আছে তাই জন্য নুনটা এখনই দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপর আমরা বাদবাকি মশলাগুলো দেব। এবার আমরা ঢাকা দিয়ে রাখলাম। ওকে, ঢাকনা খুলে দেখো আমাদের ভাজাটা অনেকটাই হয়ে এসছে, এবার আমরা মশলাগুলোকে দিয়ে কষাতে হবে। এখানে প্রথমে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, নেক্সট যাচ্ছে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে কড়াইতে পুড়ে না যায় তাই জন্য সামান্য পরিমাণে জল দিতে হবে, এতে মশলাটাও কষানো হবে আর জলের জন্য শিমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা এখানে ঢাকা দিয়ে রাখবো, তারপর ফিরে আসছি। ওকে দেখো, অনেকটাই আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ।
ওকে গাইস, এখানে আমাদের শিম বটিটা রেডি হয়ে গেছে একদম। এবার আমরা এটাকে নামিয়ে নেব। ওকে, এখানে আমরা দেখো শিম বটিটাকে নামিয়ে নিচ্ছি। সো আমাদের শিম বটি কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো বাড়িতে, আর ঠিক এইভাবেই এই প্রসেসেই করো, দেখবে খুব ভালো লাগবে। তোমরা দেখতে পারলে যে আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাটা দিদাই করেছে। সো রেসিপিটা কিন্তু খুব ভালো এবং দারুণ খেতে হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, আমার এই রেসিপিটাকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, প্রচুর 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 শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, আর ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।